কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ভার্সিটির প্রশ্নমুখের কিছু সমাধান নিয়ে এসেছি। তোমরা অনেকেই ভার্সিটির প্রশ্নমুখের কিছু কোয়েশ্চেন মুখস্থ করার চেষ্টা করো, বা তোমাদের সিলেবাসের বাইরে থাকার কারণে অনেকেই প্রশ্নগুলো বুঝতে পারো না যে আসলে সঠিক উত্তরটার কারণ কি। তো আমি চেষ্টা করেছি তোমাদের যেই টপিকগুলোর উপর একটু প্রবলেম হয়, বা যেই টপিকগুলো তোমাদের সিলেবাসের বাইরে বা প্রশ্ন ব্যাংকে আছে, তো সেগুলো সমাধান করার সময় তোমরা কোন থিওরিটিকে মাথায় রেখে সেগুলোকে সমাধান করবো। তো চলো শুরু করি ভার্সিটির প্রশ্ন ব্যাংকের সমাধান। তো প্রথমেই আমরা যে চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে গুণগত রসায়ন, কারণ প্রথম যে অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার খুব নতুন অধ্যায়, আর এখান থেকে ভার্সিটিতে খুব একটা প্রশ্ন আসেনি। তো যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো মুখস্থ বিদ্যুৎ তোমরা বই যদি পড়ে নাও, বই থেকে পড়লে তোমরা সেগুলোর উত্তর পেয়ে যাবে। বাট দ্বিতীয় চ্যাপ্টারে অনেক থিওরি আছে যেগুলো তোমাদের বুঝতে হবে, তো সেগুলোকে নিয়ে আলোচনা শুরু করি। সো গুণগত রসায়নের প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে। তোমাদের বইয়ে নিউক্লিয়ার বিক্রিয়া নেই, বাট রিসেন্টলি বা অনেক আগেও নিউক্লিয়ার বিক্রিয়া থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এখনকার সিলেবাসে না থাকার পরেও নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে প্রশ্ন হচ্ছে। সো সেই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো সমাধান কীভাবে করবে তার দুই একটা উদাহরণ দিয়ে আমরা দেখার চেষ্টা করি। সো প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, প্রশ্নে বলা আছে যে 14-7 নাইট্রোজেন প্লাস 4-2 হিলিয়াম বিক্রিয়া করে এক্স তৈরি করছে আর 1-1 হাইড্রোজেন তৈরি করছে। সো প্রশ্নে বলা হচ্ছে যে এক্সটা কি। সো নাইট্রোজেনের সাথে হিলিয়ামের বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে এক্স তৈরি হচ্ছে আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, প্রশ্ন হচ্ছে এক্সটা কি। সো এই ধরনের প্রশ্ন যখন সমাধান করবে তখন খেয়াল রাখতে হবে যে উভয় পাশে প্রোটন সংখ্যা এবং মোট নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, মানে প্রোটন সংখ্যা যেন সমান হয়, ভর সংখ্যা যেন সমান হয়। যেমন এই ক্ষেত্রে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, তাহলে মোট প্রোটন সংখ্যা হচ্ছে 9। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র হাইড্রোজেনের 1 প্রোটন দেখা যাচ্ছে, তাহলে এক্স এর যে প্রোটন সংখ্যা সেটা অবশ্যই হবে 8, বিকজ 7 2 9 হলে 1 থাকলে 9 করার জন্য 8 লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে উপরে যে ভর সংখ্যা 14+8 হতো, 14+4 হচ্ছে 18, অলরেডি এখানে 1 বর্তমান আছে, তাহলে এখানে কত হলে 18 হবে, 17। এখন পারমাণবিক ভর দিয়ে আসলে কোনো কিছু যাচাই করা হয় না, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে 8 কোন মোলের পারমাণবিক সংখ্যা? অবশ্যই অক্সিজেন, তাহলে এক্স মোলটা কিছুই না, অক্সিজেন। উত্তরে তোমাদের কার্বন দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন দুইটা দেওয়া আছে, অক্সিজেন দুই প্রকার অক্সিজেন দেওয়া আছে, একটা হচ্ছে অক্সিজেন 17-8, একটা হচ্ছে অক্সিজেন 16-8। তো আশা করি বুঝতেই পারতেছো আমাদের উত্তরের সাথে কোনটা ম্যাচ হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন 17-8। সো এটা হচ্ছে উত্তর। তাহলে আবার বলি, উভয় পাশে নিউক্লিয়ার রিয়াকশনে উভয় পাশে বিক্রিয়কের মোট প্রোটন সংখ্যা উৎপাদের মোট প্রোটন সংখ্যা সমান হবে, এবং বিক্রিয়কের মোট ভর সংখ্যা আর উৎপাদের মোট ভর সংখ্যা সমান হবে। সেই ভিত্তিতে চিন্তা করলে তোমরা উৎপাদটাকে পেয়ে যাবে। এরকম আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে যেটা হচ্ছে যে আলফা বিটা রশ্মি নিয়ে অনেক আলোচনা করা হচ্ছে। যেমন আরেকটা প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে 27-13 অ্যালুমিনিয়াম তার সাথে কি বিক্রিয়া করলে, এখানে একটা ডট দেয়া আছে, কি বিক্রিয়া করলে 30-15 ফসফরাস এবং 10 নিউট্রন তৈরি হবে। অ্যালুমিনিয়ামের সাথে কার নিউক্লিয়ার বিক্রিয়া হলে ফসফরাস এবং নিউট্রন তৈরি হবে? দুই পাশের প্রোটন সংখ্যা ম্যাচ করার চেষ্টা করো, এখানে অলরেডি প্রোটন নাম্বার 13, আর এক্ষেত্রে দুই পাশে প্রোটন, এই পাশে উৎপাদক প্রোটন হচ্ছে 15+0, মানে টোটাল 15 প্রোটন, এই ক্ষেত্রে 13টা প্রোটন, তাহলে এক্ষেত্রে যে ডট এখানে যে উপাদানটা হবে তার অবশ্যই প্রোটন নাম্বার 2 হবে। দ্বিতীয়ত হচ্ছে এক্ষেত্রে 30 আর 1 হচ্ছে 31, মানে 31টা মোট ভর সংখ্যা হচ্ছে 31, এই ক্ষেত্রে 27, তাহলে 27 থেকে 31 এর পার্থক্য হচ্ছে 4, তার মানে এই পাশে 31 করতে গেলে আমার যেই উপাদানটা লাগবে তার ভর হচ্ছে 4, তাহলে 4 আর 2, মানে পারমাণবিক সংখ্যা 2 আর পারমাণবিক ভর 4, এরকম কোন উপাদানটা আমরা জানি? অবশ্যই সেটা হচ্ছে হিলিয়াম, তাহলে এই কণিকাটা হচ্ছে হিলিয়াম কণিকা। হিলিয়ামের পরিবর্তে উদাহরণে আলফা কণিকা থাকতে পারে। সো আলফা কণিকা হিলিয়াম যাই থাকুক সেটা হবে উত্তর। যেমন এখানে তোমাদের উত্তরে দেওয়া আছে যে উদ্দীপকের কণিকা হচ্ছে আলফা কণা, বিটা কণা, গামা রশ্মি বা এক্স রে। অবশ্যই আমরা জানি যে হিলিয়াম হচ্ছে আলফা কণা। সো হিলিয়াম দিয়েও থাকতে পারে, আলফা কণা দিয়ে থাকতে পারে, এই প্রশ্নের মধ্যে আলফা কণা দিয়ে আছে। সো এই হচ্ছে মোটামুটি কতগুলো নিউক্লিয়ার বিক্রিয়া, যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো তোমাদের জানতে হবে, বিকজ বর্তমানে অনেক ইউনিভার্সিটিতে এগুলো থেকে প্রশ্ন আসতেছে। সো নেক্সট যে কোয়েশ্চেনটা নিউক্লিয়ার বিক্রিয়ার পরে আমরা যেদিকে আঁকবো সেখানে বলা হচ্ছে যে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে সবচেয়ে বেশি ইলেকট্রন বিদ্যমান। চারটা যৌগ দেওয়া আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড, PCl5, SF6, IF7 আর সর্বশেষ হচ্ছে PCl3। বলা হচ্ছে যে এই যৌগগুলোর মধ্যে কোনটার কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, কোনটার কেন্দ্রীয় পরমাণুতে সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন বিদ্যমান। এখন এটা দুইভাবে চিন্তা করা যায়। প্রথমত হচ্ছে
ফসফরাস সালফার আয়োডিন আর ফসফরাস, এই পরমাণুগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। কোন একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় কি? প্রথমত হচ্ছে যে পরমাণু সংখ্যা একটা যৌগের মধ্যে যে পরমাণু সংখ্যা সবচেয়ে কম মোটামুটি ধরে নিতে পারে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। যেমন এদের প্রত্যেকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফসফরাস, এই ক্ষেত্রে আয়োডিন, এই ক্ষেত্রে সালফার, এই ক্ষেত্রে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখন যদি দুইভাবে চিন্তা করে, এই প্রশ্নটা দুইটা মিনিং আছে। সবচেয়ে বেশি ইলেকট্রন বলতে বাইরের শক্তিশালী ইলেকট্রন মিন করতে পারে অথবা মোট ইলেকট্রনকে মিন করতে পারে। দুই ক্ষেত্রে দেখো আয়োডিনের বাইরের শেলে মোট ইলেকট্রন সংখ্যা বেশি এবং আয়োডিনের পারমাণবিক সংখ্যা সবার থেকে বেশি। তাই আয়োডিনই একমাত্র কেন্দ্রীয় মৌল ফসফরাস সালফারের তুলনায় যার বাইরের শেলে মোট 7টা ইলেকট্রন এবং তার মোট প্রোটন সংখ্যা হচ্ছে 53। তার সালফারের হচ্ছে 32, ফসফরাসের হচ্ছে 31। তো সালফারের 16, ফসফরাস হচ্ছে 15 পারমাণবিক সংখ্যা। সো ফসফরাস সালফারের পারমাণবিক সংখ্যা থেকে আয়োডিনের পারমাণবিক সংখ্যাও বেশি, মানে পারমাণবিক সংখ্যা বেশি হওয়ার কারণে তার ইলেক্ট্রন সংখ্যাও বেশি। আবার আয়োডিনের যেহেতু গ্রুপ সেভেনের মোল তার বাইরের শেলে 7টা ইলেকট্রন, ফসফরাসের বাইরের শেলে 5টা ইলেকট্রন, সালফারের বাইরের শেলে 6টা ইলেকট্রন। সো বাইরের শেল দিয়ে চিন্তা করলেও আয়োডিনের বাইরের শেলে মোট ইলেকট্রন সংখ্যা বেশি, আর মোট ইলেকট্রনও এলে মোট ইলেকট্রন দিয়ে চিন্তা করলেও আয়োডিনের মোট ইলেকট্রন সংখ্যা ফসফরাস এবং সালফার থেকে বেশি। তাহলে IF7 যোগে কেন্দ্রীয় পরমাণু আয়োডিন এবং এর বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা মোট বেশি এবং মোট ইলেকট্রন সংখ্যা বেশি। সো এই হচ্ছে উত্তর। দ্বিতীয় এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে কতগুলো ইলেকট্রন বিন্যাস দিয়ে দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাস দিয়ে বললো যে কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, মানে ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে, কোনো মৌলের নামটা বলেনি। কারণ আমি যদি ইলেকট্রন বিন্যাসগুলো অল্প করে লিখতে চাই, প্রথম যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে 1s2 2s1, আমরা বুঝতে পারতেছি এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2px2, 1s2 2s2 2px2, তার মানে এইটাও দ্বিতীয় পর্যায়ের মৌল। কিন্তু খেয়াল রাখতেছি যে এই ক্ষেত্রে মোট ইলেকট্রন হচ্ছে 3টা, এই ক্ষেত্রে মোট ইলেকট্রন হচ্ছে 2 2 4 2 6টা, তাহলে দুইটাই দ্বিতীয় পর্যায়ের মৌল, বাট একটা পারমাণবিক সংখ্যা থেকে একটা পারমাণবিক সংখ্যা 6। সো আমরা নর্মালি জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে একই পর্যায়ের বামে আছে হচ্ছে এই মৌলটা, দ্যাট ইজ লিথিয়াম, আর একই পর্যায়ের ডানে আছে মানে এই মৌলটা পরের মৌলটা, আর কার্বন 6, এর অবস্থান লিথিয়ামের পরে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে। এরপরে যে মৌলটা সেটা হচ্ছে 1s2 2s2 2p5, 1s2 2s2 2p5, তার মানে মোট ইলেকট্রন হচ্ছে 2 2 4 5 9, তার মানে এই মৌলটা হচ্ছে লিথিয়াম কার্বন আর 9 হচ্ছে ফ্লুরিন। তাহলে লিথিয়াম সবার বাম পাশে, তারপর কার্বন, তারপর ফ্লুরিন। সো এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিনের, বিকজ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর সবচেয়ে কম আয়নীকরণ শক্তির মান হচ্ছে লিথিয়ামের। আর এরপরে যে মৌলটা সেটা আসলে সব গেম চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 and 3s1, তার মানে এই মৌলটা একমাত্র মৌল এই 4টা মৌলের মধ্যে যেটা তৃতীয় পর্যায়ের মৌল। আর তার মানে এই মৌলটা লিথিয়াম কার্বন ফ্লুরিন যে পর্যায়ে অবস্থিত তার পরের পর্যায়ে। আর অবশ্যই দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 মানে দিস ইজ নাথিং বাট সোডিয়াম, তার সোডিয়ামের অবস্থান অবশ্যই লিথিয়ামের নিচে। আর আমরা জানি যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আবার আয়নীকরণ শক্তির মান কমে, তাহলে এই তিনজনের মধ্যে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম লিথিয়ামের, আবার লিথিয়াম থেকে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, একই গ্রুপে উপর থেকে নিচে দিকে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে এই মৌলটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, অর্থাৎ যার পর্যায় নাম্বার যত বেশি তার আয়নীকরণ শক্তির মান তত কম। মনে রাখবে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে কমে, আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাহলে এই ছিল এই প্রশ্নের উত্তর। নেক্সট হচ্ছে যে থায়োসালফেট আয়নের সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত। থায়োসালফেট আয়নের সংকেত হচ্ছে S2O3 2-, বলা হচ্ছে এই আয়নের মোট যোজন ইলেকট্রন, মোট ইলেকট্রন কথা বলা হচ্ছে না, কিন্তু যোজন ইলেকট্রনকে আমাদের বুঝতে হবে। যোজন ইলেকট্রন বলতে বোঝায় বাইরের শেলের মোট ইলেকট্রন। অনেকে এটাকে মনে করবে যে মোট ইলেকট্রন কথা, এখানে মোট ইলেকট্রনের কথা কিছু বলা হয়নি। সো আমরা দেখবো যে এই পুরো আয়নের মোট যোজন ইলেকট্রন, মানে এই আয়নের মধ্যে যতগুলো পরমাণু আছে এদের সবার বাইরের শেলের মোট ইলেকট্রনের সমষ্টি কত, সেটার কথা বলা হচ্ছে। সো সালফার ষষ্ঠ পর্যায়ের মৌল, অক্সিজেন ষষ্ঠ পর্যায়ের মৌল, বিকজ এর একই গ্রুপের মৌল। তাহলে সালফারের বাইরে ছিল 6টা ইলেকট্রন, অক্সিজেনের বাইরে ছিল 6টা ইলেকট্রন, বাট সালফার আছে কয়টা? 2টা, সো 6 × 2। আবার অক্সিজেনের বাইরে ছিল 6টা ইলেকট্রন, বাট মোট অক্সিজেন হচ্ছে 3টা, সো অক্সিজেন হচ্ছে 6 × 3। তাহলে প্লাস যেহেতু 2- আয়ন, মানে থায়োসালফেট আয়নে 2- আয়ন থাকার অর্থ হচ্ছে এই আয়নটা আরও দুটা এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করছে তাদের বাইরে ছিল। যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে যোজন ইলেকট্রনের মান বেড়ে যায়। যেমন চিন্তা করো ক্লোরিনের বাইরে ছেলে 7টা ইলেকট্রন, বাট ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বাইরে ছেলে ইলেকট্রন হয়ে যায় হচ্ছে 8টা। একইভাবে যেহেতু থায়োসালফেটের উপর 2-, তার মানে সে আরও 2টা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে মোট ইলেকট্রন কত হলো? 6 × 2 = 12 + 3 = 18
প্লাস 2 সো 12 বাহের হচ্ছে 30 আর 2 হচ্ছে 32 তাহলে মোট যোগ নিউট্রন সংখ্যা হচ্ছে থায়োসালফেট আয়নে 32 উত্তরে আমাদের 32 দে 32 আছে 28 আছে 30 আছে 34 আছে সো 32 ইজ দ্য आंसर তাহলে মোট যোগ ইলেকট্রন মানে প্রত্যেকটা পরমাণুর বহিঃস্থ স্তরের মোট ইলেকট্রন বহিঃস্থ স্তরের মোট ইলেকট্রনগুলোকে যোগ করতে হবে আর যদি অ্যানায়ন হয় তাহলে যতগুলো নেগেটিভ চার্জ সেগুলো যোগ হবে আর যদি ক্যাটায়ন হয় তাহলে যতগুলো পজিটিভ চার্জ সেগুলো মাইনাস হবে যেহেতু এখানে প্রশ্ন আসেনি যদি প্লাস দিয়ে কোনো আয়ন থাকতো যদি এখানে টু প্লাস আয়ন থাকতো তাহলে অবশ্যই এখান থেকে দুইটা মাইনাস করে দিতে হতো বিকজ ক্যাটায়ন ইলেকট্রনগুলো ত্যাগ করে দিয়েছে আর অ্যানায়ন হলে ইলেকট্রন অ্যাড হবে তো এই ছিল থায়োসালফেট আয়নের স্ট্রাকচার দ্বিতীয়ত হচ্ছে এই প্রশ্নটা অনেকবার আসে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এই প্রশ্নে আরও দুটো রূপ আছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ার অর্থ হচ্ছে কোনটার শক্তি সবচেয়ে বেশি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি তাহলে আমি যদি লিখি যে কোনটির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য এটার আরেকটা অর্থ হচ্ছে কি বলে বৃহত্তম বা বৃহত্তম শক্তি বা বৃহত্তম কম্পাঙ্ক কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি কম যত কম হবে তার শক্তি তত বেশি হবে বা কম্পাঙ্ক তত বেশি হবে আমরা যদি কোথা থেকে পাই আমরা জানি যে E ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা অথবা E ইকুয়ালস টু এইচ নিউ এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর নিউ হচ্ছে কম্পাঙ্ক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক আবার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক সমানুপাতিক আর কম্পাঙ্কের সাথে শক্তির সম্পর্ক আবার সমানুপাতিক তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার শক্তি তত বেশি হবে এবং একই সাথে তার কম্পাঙ্ক তত বেশি হবে তাহলে এবার আমাদের যে সিরিজটা আছে অর্থাৎ কসমিক রে মানে মহাজাগতিক রশ্মি তারপর হচ্ছে গামা রে তারপর হচ্ছে এক্স রে তারপর হচ্ছে গিয়ে ইউভি লাইট তারপর হচ্ছে গিয়ে ভিজিবল লাইট বা দৃশ্যমান আলো তারপর আসবে হচ্ছে গিয়ে ইনফ্রারেড অবলোহিত আলো তারপর হচ্ছে মাইক্রোওয়েভ আর লাস্ট হচ্ছে রেডিও ওয়েভ এই হচ্ছে আমাদের একটা তাড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গের একটা সিরিজ তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কসমিক রে সো ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কসমিক রে তারপর গামা রে এক্স রে ইউভি ভিজিবল আইআর মাইক্রোওয়েভ আর সবচেয়ে বেশি তরঙ্গ হচ্ছে রেডিও তাহলে যদি বিপরীত কথা চিন্তা করি যে এদের মধ্যে শক্তি সবচেয়ে বেশি কার অবশ্যই কসমিক রে বিকজ যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তির মান তত বেশি তাহলে সবচেয়ে পাওয়ারফুল রশ্মি হচ্ছে কসমিক তারপর গামা তারপর এক্স রে তারপর ইউভি সবচেয়ে দুর্বল রশ্মি হচ্ছে দুর্বল শক্তির রশ্মি হচ্ছে রেডিও রেডিও ওয়েভ ওকে তো এই প্রশ্নটা অনেকবার অনেক বেশি তার একটু খেয়াল রাখবা সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কসমিক রে এই সিরিজটা মুখস্থ করতে হবে বিকজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ ওকে নেক্সট যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে অলরেডি নিউক্লিয়ার বিক্রিয়া আমরা কতগুলো করেছি তারপরেও এটা ওহিত আলফা কণিকা নিয়ে এটা পারবা তোমরা তারপর হচ্ছে যে একটি হ্যালাইড দ্রবণকে ঘন সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করা হলো ফলে বেগুনি ধর উৎপত্তি হয় কোন আয়নের উপস্থিতি নির্দেশ করে হ্যালাইড আয়ন এক্স মাইনাস আয়ন হ্যালাইড আয়নকে গাঢ় সালফিউরিক অ্যাসিড অবশ্যই মনে রাখবো যে গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক আর হ্যালাইড আয়নগুলো সাধারণত বিজারক হয় সো হ্যালাইড আয়নের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হয় তাহলে হ্যালাইড আয়ন যেহেতু বিজারক তাহলে সে ইলেকট্রন ত্যাগ করে হ্যালোজেনে কনভার্ট হবে আর সালফিউরিক অ্যাসিড যা হোক সেটা হোক এটা আমাদের প্রশ্ন না সো হ্যালাইড আয়নকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে হ্যালাইড থেকে হ্যালোজেন তৈরি হয় তাহলে এখানে তারা বলতেছে যে কোন হ্যালাইড দ্রবণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে বেগুনি ধোয়া হয় আমরা তাহলে চিন্তা করি কোন হ্যালোজেনটা বেগুনি কালারের অবশ্যই আমরা জানি যে আয়োডিন হচ্ছে বেগুনি কালারের ক্লোরিন হচ্ছে কালারলেস গ্যাস ক্লোরিন হচ্ছে হালকা সবুজ গ্যাস ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল আর আয়রন হচ্ছে কঠিন বেগুনি রঙের বাষ্প বা বেগুনি রঙের কঠিন পদার্থ সো আমরা আয়োডিন এই হ্যালোজেনগুলোর যে স্ট্রাকচার বা হ্যালোজেনগুলোর যে টেক্সচার রং সেগুলো যদি মাথায় থাকে তাহলে মনে হচ্ছে তোমাদের যে আয়োডিনের রং বেগুনি কালার তাহলে কোনো হ্যালাইডকে সালফিউরিক গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে যদি বেগুনি রং হয় তাহলে সেটা হচ্ছে আয়োডিন যদি লাল রং হয় বা লালচে বাদামি হয় তাহলে হচ্ছে ব্রোমিন আর যদি সবুজ রঙের গ্যাস উৎপন্ন হয় হালকা সবুজ রঙের সেটা হচ্ছে ক্লোরিন আর যদি বর্ণহীন গ্যাস তৈরি হয় তাহলে ফ্লোরিন বলা ডিফিকাল্ট বিকজ বর্ণহীন গ্যাস অনেক কিছু হতে পারে সো এই ছিল এটার উত্তর বেগুনি রঙের গ্যাস উৎপন্ন হলে বা বেগুনি রঙের কঠিন পদার্থ উৎপন্ন হলে সেটা ছিল আয়োডিন দ্বিতীয়ত হচ্ছে এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোয়ান্টাম নাম্বার নিয়ে কিছু কোয়েশ্চেন বলা আছে যে নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুটি ইলেকট্রনের জন্য সম্ভব না মানে কোন কোয়ান্টাম নাম্বারের সেটটা সংজ্ঞায়িত না আমরা কোয়ান্টাম নাম্বারের সংজ্ঞা থেকে কিছু সূত্র জানি যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 1 2 3 4 ইত্যাদি হয় এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে বের করা যায়
n equals to 0 থেকে n minus 1 পর্যন্ত এই সূত্রগুলো তোমরা জানো আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে m দ্বারা প্রকাশ করা হয় m হচ্ছে minus l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত ইত্যাদি নাম্বার সো এই থিওরিগুলো যদি মাথা থেকে তাহলে বসি বের করে নিবা যে কোন সেটটা গ্রহণযোগ্য না যেমন এই ক্ষেত্রে যে সেটটা দেয়া আছে মানে যেটা গ্রহণযোগ্য না সেটা হচ্ছে n equals to 3 l equals to 1 n equals to 3 l equals to 1 m equals to 2 and s equals to minus half এই সেটটা গ্রহণযোগ্য না মানে এটা হচ্ছে আমাদের সম্ভব নয় তার উত্তর কেন সম্ভব না খেয়াল করো বিকজ l এর মান m থেকে ছোট হতে হবে অবশ্যই অবশ্যই l এর মান এখানে n থেকে ছোট তাহলে এতটুকু পর্যন্ত কারেক্ট আছে কিন্তু m এর মান আবার l এর সমান বা তার থেকে ছোট হবে বিকজ m equals to minus l থেকে plus l পর্যন্ত বাট এই ক্ষেত্রে m এর মান হচ্ছে 2 সেটা হচ্ছে 1 থেকে বড় তাহলে m এর মান l এর মান থেকে বড় হতে পারে না এজন্য এই মানটা গ্রহণযোগ্য না তাই এই উত্তরটা ভুল m এর মান কখনোই l এর মান থেকে বড় হতে পারে না বাকি যে অঙ্কগুলো দেয়া আছে সে সবগুলোতে এতটুকু কারেক্ট আর m এর মান l এর মানের মধ্যে মানে minus 1 থেকে plus 1 পর্যন্ত m equals to minus l থেকে plus l পর্যন্ত সো l যেহেতু 1 আসছে তাহলে m এর মান হয় minus 1 হবে 0 হবে না plus 1 হবে m এর মান plus 2 হবে না সো এই এই ভুলটার জন্য এই উত্তরটা কারেক্ট না অর্থাৎ এইটা এই সেটটা কোয়ান্টাম নাম্বার এই সেটটা গ্রহণযোগ্য না আর এস এর মান তোমরা জানো এস এর মান প্লাস অফ মাইনাস এর যেকোনো একটা হলে সেটা কারেক্ট এস এর মানের সাথে কোনো ভুল আসবে না মেইন ভুলটা যেটা পাবা সেটা হচ্ছে এম এবং এল এর মধ্যেকার সম্পর্ক নিয়ে ভুলটা আসবে সো এই দুটার দিকে একটু মনোযোগ দিয়ে যদি চিন্তা করো যে এল এর মান হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত তার মধ্যে হতে হবে আর এম এর মান হতে হবে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত পজিটিভ নাম্বারগুলো তাহলে এম এর মানের সাথে এল এর মান যদি ম্যাচ করে তাহলে সেই উত্তরগুলো কারেক্ট হবে নয়তো সেই উত্তরটা ভুল হবে এবং এই ধরনের প্রশ্ন অনেকবার অনেক ইউনিভার্সিটিতে আসতে দেখা গেছে নেক্সট হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বন্ডের কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে রশ্মি দেখা যায় তো হাইড্রোজেনের পারমাণবিক বন্ডের সম্পর্কে যদি পড়ে থাকো তাহলে জানবে যে মোটামুটি 5 থেকে 6টা সিরিজ আছে ডায়মন্ড সিরিজ বামার সিরিজ ক্যাস্টিং সিরিজ ব্র্যাকেট সিরিজ ফোন সিরিজ আর নতুন বই হ্যামফ্রি সিরিজ নামে একটা সিরিজ তৈরি করা সো এই সিরিজগুলোর মধ্যে মনে রাখার জন্য বলছি লাইমিন সিরিজ হচ্ছে শুধুমাত্র ইউভি রশ্মি বা ইউভি রেঞ্জের মধ্যে পড়ে অর্থাৎ যেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 বা 400 ন্যানোমিটারের নিচে লেস দেন 380 বা 400 ন্যানোমিটার নেক্সট হচ্ছে বামার সিরিজ বামার রশ্মি হচ্ছে ভিজিবল রেঞ্জ মানে দৃশ্যমান আলো আমরা যে আলোগুলোকে দেখতে পাই বামার সিরিজের মানে হাইড্রোজেনের পারমাণবিক বন্ডের যে বামার সিরিজের রশ্মিগুলো সেগুলো আমাদের এই দৃশ্যমান রেঞ্জের মধ্যে অর্থাৎ 380 ন্যানোমিটার বা 400 ন্যানোমিটার থেকে শুরু করে 700 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে আর বাকি যতগুলো আছে লাইমেন বামারের পরে ব্র্যাকেট সিরিজ ফান্ড হ্যামফ্রেস হোয়াটএভার ব্র্যাকেট থেকে যে হ্যামফ্রেস পর্যন্ত সবগুলো সিরিজগুলাই মনে রাখতে হবে যে এই সবগুলো সিরিজ হচ্ছে আইআর বা অবলোহিত আলোকরশ্মির রেঞ্জে তাহলে আবার বলছি বিকজ এখান থেকে হয়তো বামার থেকে প্রশ্ন আসলেও বাট বাকিগুলো থেকে প্রশ্ন আসতে পারে তো লাইমিন সিরিজের রশ্মিগুলো ইউভি রেঞ্জের মধ্যে পড়বে বামার সিরিজের রশ্মিগুলো দৃশ্যমানের মধ্যে পড়ে আর ব্র্যাকেট থেকে শুরু করে ব্র্যাকেট ব্যাশচেন ফ্রান্ট হ্যামফ্রেস সবগুলো হচ্ছে অবলোহিত আলোকরশ্মির মধ্যে পড়বে সো এখানে উত্তরটা হচ্ছে এটা দেওয়া আছে বামার ব্যাশচেন ছিল লাইমিন ছিল বামার ছিল ব্র্যাকেট ছিল উত্তরটা হবে বামার সিরিজের আলোকরশ্মি নেক্সট হচ্ছে ফসফরাস পি ফোর এর 15টি অণুর মধ্যে কতগুলো নিউট্রন আছে দেয়া আছে 31 15 পি ফোর এর 15টি অণু অণুর মধ্যে কতটি নিউট্রন বা অণুতে কতটি নিউট্রন আছে অণুতে কতটি নিউট্রন আছে এখন এই যে ইনফরমেশনগুলো ফসফরাসের প্রথমে যে ইনফরমেশনগুলো 31 হচ্ছে পারমাণবিক ভর 15 হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা শুধুমাত্র একটা ফসফরাসের জন্য প্রযোজ্য তাহলে প্রত্যেকটা ফসফরাসে নিউট্রন কয়টা 31 মানে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে 16 তাহলে একটা ফসফরাসের পরমাণুতে এই ফসফরাসের পরমাণুতে 31 মানে পারমাণবিক ভর 31 প্রোটন সংখ্যা 15 মাইনাস করলে যে নাম্বার পাওয়া যায় সেটা হচ্ছে 16 তাহলে নিউট্রন নাম্বার হচ্ছে 16 বাট এটা একটা পরমাণুর মধ্যে বাট যেহেতু পি ফোর এই নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু পি ফোর তার মানে একটা অণুতে চারটা পরমাণু তার মানে একটা অণুতে চারটা পরমাণুতে মোট 16×4 মানে 64টা নিউট্রন থাকবে তার মানে যেহেতু একটা সিঙ্গেল ফসফরাসের 16টা নিউট্রন তাহলে চারটা ফসফরাস পরমাণু মিলে যে একটা অণু তৈরি হচ্ছে তার মধ্যে 16×4 মোট 64টা নিউট্রন থাকবে তাই তো আবার বলা হচ্ছে 15টা অণু
তাহলে একটা অণুতে যদি 64টা নিউট্রন থাকে তাহলে 15টা অণুতে 15 ইনটু 64 গুণ করলে যে নাম্বারটা পাওয়া যায় তত সংখ্যক নিউট্রন পাওয়া যাবে সেটা হচ্ছে 960 তো এই হচ্ছে উত্তর অনেকে ভুল করে এইখানে 4 দ্বারা গুণ করবে না বিকজ এখানে P4 আছে অনেকে এটা খেয়ালই করবে না মনে করবে ফসফরাসে তো 16টা করে নিউট্রন আছে সো 16 ইনটু 15 করে যে উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটা প্রশ্নতে দেয়া আছে সো সেটা উত্তর হবে না সো প্রত্যেকটা ফসফরাস অণুতে 4টা পরমাণু প্রত্যেক পরমাণুতে 16টা নিউট্রন তাহলে একটা অণুতে 464টা নিউট্রন আবার 15টা অণুর কথা যদি এরকম এরকম 15টা অণু তাহলে তার সাথে 15 গুণ হলে 15 × 64 = 960 সো এই প্রশ্ন হচ্ছে ফসফরাসের এখন নেক্সট যদি প্রশ্ন হয় ফসফরাসের পরিবর্তে হয়তো সালফার 8 দিয়ে দিল এখানে বলা হলো যে 32 আর 16 এরকম 20টা অণুতে কতগুলো পরমাণু কতগুলো নিউট্রন আছে সো এই ধরনের প্রশ্নগুলো তোমরা আশা করি পারবে